বুঝি তুমি কি কি কাজ করো কি কাজ করো আর লিতে হচ্ছে কি কারণে ধরেছ আপনারে কি কাজ করো তুমি নিজে কি কাঠের ব্যবসা করতা আগে ফরেস্টে কাজ করতাম তুমি যে রেঞ্জ অফিসার বলে পরিচয় দিয়েছ না রেঞ্জ অফিসার বলে পরিচয় দিয়েছি শিল্প ঠিক আছে কোথাকার শিল্প আগে তোমার কাছে ওটা হচ্ছে আপনার আমি ওই কাঠ চালানো তো ওই কাঠ চালানোর জন্য ওটা ব্যবহার করতাম কি গভর্নমেন্টের শিল্প বানিয়েছিল কোন কোন এলাকার শিল্প ছিল কালিয়াচক আর মালদা কোথায় শিল্প জমা দেওয়া আছে আমাদের এই চেকিংটা প্রতি মুহূর্তেই চলে আমাদের রেগুলার চেকিং এটা সেই চেকিংয়ে আমরা একটা ট্রাকের খবর পাই যে এই ট্রাকটা কাঠ ভর্তি হয়ে যাচ্ছে সেই অনুযায়ী আমরা কাঠের গাড়িটাকে আটক করেছিলাম এবং আটক করে আমরা দেখতে পাই যে ওখানে যে কাঠ আছে সেই কাঠগুলো যাচ্ছে হচ্ছে পরানপুর টু রাজস্থান আমাদের টিপি যেটা ট্রানজিট পাস যেটা সেটা দেখে কিছু সন্দেহ হয় সন্দেহ হওয়াতে আমরা সন্দেহের বশবর্তী হয়ে আমরা পুলিশকে সেটার কমপ্লেন দিই এবার পুলিশ আপাতত তদন্ত করছে এইটুকুনি আপাতত আমাদের কাছে খবর হ্যাঁ একজন অ্যারেস্ট হয়েছে আমাদের কাছে আমাদের খবরটাই আমরা বলতে পারবো আমাদের কাছে আমরা একজনকে অ্যারেস্ট করেছি ড্রাইভার অফ দ্য ট্রাক ট্রাকের ড্রাইভারকে কি নাম অমরত সিং রাজস্থানের কেন ওনার বিরুদ্ধে কি কমপ্লেন ওনার গাড়িতে যেহেতু এই মানে টিপিটা ছিল এবং কাঠ ছিল সেগুলো সঙ্গে সঙ্গতি ছিল না যার জন্য আমরা তাকে অ্যারেস্ট করেছি কত পরিমাণ বা ভ্যালু এগুলোর প্রায় 30 MQ মতন 30 MQ টিম্বার ছিল সব শন টিম্বার এগুলোর ভ্যালু প্রায় 4 লাখ টাকা অসঙ্গতির জায়গাটা কি অসঙ্গতির জায়গাটা আমাদের ওই টিপিটা দেখে সন্দেহ হচ্ছে যে এই টিপিটা ফলস হতে পারে সন্দেহ হলো কেন কীরকম সন্দেহ আমাদের কাগজ দেখলে তো আমরা বুঝতে পারি আমরা প্রতিদিন চেকিং করছি টিপি চেকিং করছি টিপি যেটা অরিজিনাল হয় সেটাকে আমরা দেখলে বুঝতে পারি ভুয়া সিল টিল কিছু ব্যবহার সেটা এখন তদন্ত চলছে পরে ফাইনালি বলা যাবে পুলিশ করছে না সরকারি কাগজে তো সিল টিল থাকে না সিল সই হ্যাঁ সেগুলো তো ছিল সেগুলো ছিল এখন সেগুলো অরিজিনাল অর ফেক সেটা পুলিশ তদন্ত